সমস্ত ব্রেকিং আপডেট চুক্তিতে আপনাদের সঙ্গে এই মুহূর্তে শুরু করব দৈনিক সংবাদ এবং ত্রিপুরা দর্পণের খবরের কি শিরোনাম রয়েছে সেই খবর আপনাদের শিরোনাম প্রথমেই আজকে দৈনিক সংবাদের খবরের কাগজে চোপড়াটির যে খবর বা যে শিরোনাম উঠে আসছে ঈশান কোণে আগুন মেঘের অশনি যেই ঈশান কোণে আগুন মেঘের অশনি কালকে আমরা দিয়েছিলাম কালকে আমরা সারাদিন দিন ভর ছিলাম কাঞ্চনপুর থেকে প্রত্যেকটা কাঞ্চনপুর এবং পানিসাগর থেকে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং অশনি আগুনের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই আগুনের মেঘের অশনি সংকেত এবং বাঙালির যে সমস্যা সৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু এই সমস্ত খবরাখবর নিয়ে আলোচনা প্রতিনিধিরা ছিলেন আমরা ছিলাম প্রত্যেকটা খবরাখবর আমাদের দেওয়ার চেষ্টা করেছি তারপরে যেটা রয়েছে সেই খবরে চলে রাখবো আজকে দৈনিক সংবাদের খবরাখবর অনুযায়ী কি রয়েছে কাঞ্চনপুরে যৌথ মঞ্চের আন্দোলন ষষ্ঠ দিনে জাতিসংঘে সে আসবে বলে আন্দোলনকারীদের বিশাল দলটিকে ঠেকাতে গিয়ে হিমশিম নিরাপত্তা রক্ষীরা বিধ্বংসক লাঠি চালায় একসময় গুলিও চালানো হয় ঘটনাস্থলে শ্রীকান্ত দাস নামে আন্দোলনকারী মারা যান এতে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে সেই একই খবর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারী কিন্তু শ্রীকান্ত দাস নামে একজন গুলি চালানো হয় এবং বাকি দু তিনজনকে কিন্তু গুলি চালানো হয় তাদের পায়ে লাগে আহত অবস্থায় তাকে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতে পুলিশের খবর অনুযায়ী এদিনের ঘটনা আহত হয়েছেন 32 জন 18 জন আন্দোলনকারী ছাড়াও দমকলের 8 জন কর্মী ও 6 জন কর্মী আহত হন রাতে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ রয়েছে রাজ্য সরকারের বিরোধী সিপিএম উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করেছে কংগ্রেস জানিয়েছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে তারা বিশ্বাসী নয় আন্দোলনের ষষ্ঠ দিনে আসা নাগরতলা জাতীয় সড়ক অবরোধ ঘিরে ব্যাপক গণ্ডগোল বাধে সকালে কাঞ্চনপুর পেচারতল লালঝুড়ি জয়শ্রী দশদার সাতনারা এলাকা থেকে অবরোধ যোগ দিতে আসা আন্দোলনকারীরা টিএসআর এর বাধার মুখে পড়ে এতে উত্তেজনা তৈরি হয় বাধা ডিঙ্গিয়ে আন্দোলনকারীরা অবরোধের দিকে যেতে চাইলে টিএসআর এলো পাথারি লাঠি চালায় আন্দোলনকারীদের 15 থেকে 16টি গাড়ি ভাঙচুর করেন জওয়ানরা আন্দোলনকারীদের আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ দেখা দেয় দুই জওয়ান বন্দুক তাক করে গুলি চালান ঘটনাস্থলে শ্রীকান্ত দাস বয়স 45 নামে আন্দোলনকারী মারা যান তার বাড়ি দশদা কাঞ্চনপুরে রয়েছে পেশায় রয়েছেন রাজমিস্ত্রি ছিলেন একসময় আনন্দবাজার সুভাষ নগরের বাসিন্দা ছিলেন 2005 সালে রিয়াং শরণার্থীদের হুজ্জুটিতে বাড়ি ঘর ছুঁয়ে দশদায় উদ্বাস্তু হয়ে ঘর বেঁধেছিলেন টিএসআর এর লাঠি এবং গুলিতে উত্তেজনার পারদ বাড়ে টিএসআর এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায় দমকলের একটি গাড়ি ভাঙচুর করা হয় টিএসআর এর একটি জিপসি সহ দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ইটের আঘাতে টিএসআর অষ্টম ব্যাটালিয়নের নায়ক সুবেদার রহমান মিয়া গুরুতর আহত হন পানিসাগর থানার এক মহিলা কনস্টেবল আহত হয়েছে গোটা পানিসাগর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে ততক্ষণে পানিসাগরের জাতীয় সড়ক আন্দোলনকারীদের দখলে চলে যায় পানিসাগরে তিলথুই চামটিলা ধর্মনগর থেকে আরো লোকজন আন্দোলনকারীদের হাতে হাত মিলিয়ে রাস্তা অবরোধ করে রাখে গুলি চালানোর ঘটনায় স্লোগান ওঠে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় চরম উত্তেজনার মুহূর্তে ফায়ার সার্ভিসের এক কর্মী বিশ্বজিৎ দেবপ্রভাত আমচড়া থেকে মোটর বাইকে কুমারঘাটে বাড়িতে যাচ্ছিলেন তার খাকি পোশাক দেখে পুলিশ ভেবে আন্দোলনকারীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে প্রসঙ্গত যৌথ মঞ্চের নেতারা বৃহস্পতিবার উত্তর জেলার জেলাশাসকের সঙ্গে পানিসাগর এসডিএম অফিসের কনফারেন্স হলে দীর্ঘ আলোচনা করেন কিন্তু ক্রমশ রাহা হয়নি রাতের সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় সড়ক অবরোধে শনিবার সকালে পানিসাগর মহকুমার শাসক পানিসাগর এলাকায় 144 ধারা জারি করেন আন্দোলনকারীরা যাতে অবরোধ স্থলে যেতে না পারে তার জন্য জয়শ্রী নবীনছড়া জম্বু সড়ক পানিসাগরের তিলথই এলাকায় পুলিশ পিকেটে বসিয়ে দেওয়া হয় অগত্যা আন্দোলনকারীরা পায়ে হেঁটে অবরোধ স্থলে যায় ডলুগাঁও হরিপুর স্কুলের সামনে জাতীয় সড়কে টিএসআর জওয়ানরা সকাল নাগাদ আন্দোলনকারীদের একটি দলকে বাধা দেওয়ার উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত হয় লক্ষণীয় বিষয় ছিল কোথাও পুলিশের কোনো পদস্থ আধিকারিক বা প্রশাসনের কোনো কর্তা রাস্তায় ছিলেন না ফলে সংঘর্ষের সময়ে সিদ্ধান্ত নেওয়া নিতে হয়েছিল টিএসআর জওয়ানদেরই ক্লোজ রেঞ্জ থেকে গুলিও করেছে এলোপাথারি লাঠি চর্চে আরো 15 জন আন্দোলনকারী আহত হয়েছে বলে নাগরিক সুরক্ষা মঞ্চের দাবি পক্ষ থেকে দাবি করা হয়েছে টিএসআর এর গুলিতে গুরুতর আহত হরিকৃষ্ণ দাস বয়স 31 জিবি হাসপাতালে রেফার করা হয়েছে এই প্রতিবেদন লেখার সময় পানিসাগর জাতীয় সড়কে কয়েক হাজার আন্দোলনকারী বসে আছে পানিসাগর এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এটা ছিল পরিস্থিতি কাল পানিসাগর এবং সেখানে কাঞ্চনপুরে পানিসাগরের পরিস্থিতি
পরবর্তী সময় দিনভর আমাদের প্রতিনিধিরা ছিলেন। আজকে সপ্তম দিনে বন্ধ প্রত্যা বন্ধ চলছে, কি পরিস্থিতি রয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা সেই আপডেট আপনাদের দিকে রাখবো। তারপর যিনি রয়েছেন প্রয়াত অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি এবং যেটুকু জানা গেছে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে প্রয়াত হন। চলে গেলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই গত সোমবার থেকে আইজিএমে ভর্তি করানো হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবারই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ারএম্বুলেন্সে নেওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শনিবার ভোর 5টা নাগাদ মৃত্যু করে ঢলে পড়েন। সাত সকালে অ্যাডভোকেট জেনারেলের মৃত্যু খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের সব মহলে শোকের ছায়া নেমে আসে। রাজ্যপাল রমেশ বৈশ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ তার মন্ত্রিসভার সব কয়েকজন সদস্য তার মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন। শাসক ও বিরোধী দলের বিধায়ক কর্মী তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। প্রবীণ আইনজীবীর মৃত্যুতে শোক জানিয়েছেন বার কাউন্সিল অফ ত্রিপুরা রাজ্য ত্রিপুরা স্বরাজ্য দেবী বা বার অ্যাসোসিয়েশন। প্রয়াত ভৌমিক অভিজ্ঞ রাজনীতিবিদ আইনজীবী পাশাপাশি দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। অজস্র সামাজিক সংগঠনের সাথেও তিনি জড়িত ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। তারপর আজকে যেহেতু প্রত্যেক দিন আমরা খবরের কাগজ যেগুলি থাকে আমরা প্রথম সংবাদ শিরোনামগুলি আমরা প্রথম প্রথম পাতার যে সংবাদ শিরোনাম থাকে সেগুলি আপনাদের সঙ্গে জরুরি। কিন্তু আজকে যখন সংবাদ দেখছিলাম বা ফলো করছিলাম সংবাদপত্র দৈনিক সংবাদ, তখন কিন্তু সংবাদপত্র দৈনিক সংবাদের দ্বিতীয় পাতায় আমার চোখে পড়ল একটি খবরের খবর। সেই খবর আপনাদের হয়তো জানানোর না অত্যন্ত প্রয়োজন মনে করা যেতে পারে। মিডিয়া, ডিজিটাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, তারপর রয়েছে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং তারপর যেটা আসলে ডিজিটাল মিডিয়া যেটা সোশ্যাল বাংলা। অনেকের প্রশ্ন থাকে কেন সোশ্যাল বাংলা টিভি চ্যানেল নয়। এক্ষেত্রে বলবো যে সোশ্যাল মিডিয়া আমরা বরাবর বলে থাকি, ডিজিটাল মিডিয়া আমরাও একটা ইন্ডাস্ট্রি, আমরাও একটা বহন করি। সেক্ষেত্রে ডিজিটাল মিডিয়ার কি গুরুত্ব রয়েছে এবং ডিজিটাল সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার লড়াই কিন্তু মাঠে আমরা বিডিএমএ আমি মনে করলাম সেই সংবাদ আপনাদের সঙ্গে তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় এবং তার জন্যই কিন্তু ডিজিটাল মিডিয়ার সঙ্গে আপনাদের পরিচয় করাতে আমরা আমাদের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি রয়েছে। ডিজিটাল মিডিয়া বলে একটা ইন্ডাস্ট্রি হয় এবং প্রত্যেকের সেটা জানা উচিত, জানা দরকার, তার কী উপকারিতা রয়েছে, কী অপকারিতা রয়েছে সমস্তটা আপনাদের সঙ্গে তুলে ধরা দরকার। এবং আজকে কিন্তু সেখানে দেখলাম যে সুজয় গুহ কলকাতা থেকে লিখছেন, ডিজিটাল সংবাদ মাধ্যমের অধিকার রক্ষার লড়াই কিন্তু মাঠে নামলো বিডিএমএ। অবশ্যই কথা না বাড়িয়ে সেই খবর চোখ রাখবো। ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্প্রতি পিআইবির পূর্বাঞ্চল দপ্তরের অধিকর্তা রবীন্দ্রনাথ শর্মার কাছে 4 দফা দাবি সম্বলিত একটি আবেদনপত্র তুলে দিলেন বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যকরী সমিতির সদস্যরা। এদের পিআইবির পূর্বাঞ্চলের দপ্তরের উপস্থিত ছিলেন বিডিএম এর সভাপতি অরিন্দম রায়চৌধুরী, সম্পাদক সুব্রত রায়সহ সভাপতি শুভজিৎ গুহ সহ সম্পাদক দেবাশিস সেনগুপ্ত, কোষাধ্যক্ষ মৌসুমী দেবাঞ্জী সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা। প্রাথমিকভাবে সংবাদ সংগ্রহে ডিজিটাল মাধ্যমের ওয়েব পোর্টাল, ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম সাংবাদিকদের সরকারি স্বীকৃতি ও মূলধারার সাংবাদিকদের সমান মর্যাদা আদায়ের লক্ষ্যে এগোচ্ছেন সংগঠনের প্রতিনিধিরা। 2015 জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ডিজিটাল ইন্ডিয়ার। মাঝে কেটে গিয়েছে 5 বছর। একটি সমীক্ষা অনুযায়ী বর্তমান ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 56 কোটি, অর্থাৎ ভারতীয় জনসংখ্যার প্রায় 43% মানুষ এখন সরাসরি ডিজিটাল পরিষেবায় আওতাধীন। তথ্য বলছে ইন্টারনেট ব্যবহারকারী নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতের প্রযুক্তি দুনিয়ার রথী মহারথীরা এই অতিমারীর সময়েও অর্থলগ্নি করতে পেছোবা হয়নি। ওটি ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি ইন্টারনেট ব্যবহার করে সঙ্গে সংযোগের সুবিধা অনেক। ঠিক একইভাবে প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারে সমধিক জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল সংবাদ মাধ্যম। সংবাদ সংগ্রহ থেকে পরিবেশনের দ্রুততার প্রতিযোগিতায় প্রিন্ট মিডিয়া শুধু নয়, ডিজিটাল সংবাদ অনেক ক্ষেত্রে পেছনে ফেলে দিয়েছে ইলেকট্রনিক্স মিডিয়াকে। সম্প্রতি অনলাইন অডিও ভিজুয়াল নিউজ কন্টেন্টকে তথ্য সম্প্রচার মন্ত্রকের আওতায় এনেছে ভারত সরকার। মোবাইল ক্যামেরার ছোট্ট একটি স্পর্শে শহর থেকে গঞ্জে গতি পাচ্ছে সংবাদ। অতীতের জনপ্রিয় লিটল ম্যাগাজিন ট্যাবলয়েড
পাক্ষিক সংবাদপত্রের মতোই বর্তমান ডিজিটাল মাধ্যমের অসংখ্য অসংগঠিত সাংবাদিকরা এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। সেই সমস্ত অঙ্গঠিত সংবাদকর্মী সাংবাদিক পোর্টাল ওনারদের এক ছাতার তলায় নিয়ে তাদের স্বীকৃতি নিরাপত্তা সহ যাবতীয় সুযোগ সুবিধার দাবিতে সোচ্চার হয়েছেন বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সুব্রত রায়। তিনি বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য এই ডিজিটাল সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বীকৃতি নিরাপত্তা ও আগামী দিনের পথ চলার জন্য যা দরকার তা সুদৃঢ় করা। তার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেতু বন্ধনের জন্য পিআইডি পূর্বাঞ্চলের অধিকর্তা রবীন্দ্র মিশ্রের কাছে আমাদের দাবি সম্বলিত ডিপুটেশন দিলাম। তার কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিলাম যে ডিজিটাল দুনিয়া গড়ে উঠেছে তাকে অগ্রাহ্য করে কেন্দ্র কিংবা রাজ্য চালাতে পারে না, ফলে এই পেশার সঙ্গে যুক্ত সংবাদকর্মীদের তথা নিশ্চয়ই তারা মাত্রেন। তারা এই ভাবনাকে ত্বরান্বিত করতেই আমরা আমাদের আজকের এই উদ্যোগ বৃহত্তর স্বার্থের দিকে তারা কি পরবর্তীকালে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রী সহ রাজ্য এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সুব্রত বাবু। এদিকে বিডিএমের সভাপতি সাংবাদিক অরিন্দম রায়চৌধুরী জানান, ডিজিটাল মিডিয়ার পরিধি বিরাট। বর্তমানে ডিজিটাল যুগে আমাদের সতীর্থ যারা সংবাদ পরিবেশন করে চলছেন তাদের স্বীকৃতি প্রতিস্থাপনের লক্ষ্যে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সেই প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক মহকুমা জেলা স্তরের সমস্ত সক্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তারা তার লক্ষ্যে এগিয়ে চলছে। বিডিএম এর সহসভাপতি সাংবাদিক সুব্রজিত দত্ত ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তার মতে, যে কোনো খবর এখন মুঠোফোনে পৌঁছে যাচ্ছে ডিজিটাল মাধ্যমের হাত ধরে, আর তাই তিনি উল্লেখ করেন বর্তমানে কেন্দ্র সরকারের মূলধারা সংবাদ মাধ্যম পাশাপাশি ডিজিটাল সংবাদ মাধ্যমকে সমান গুরুত্ব দিচ্ছে। সংস্থার সহসম্পাদক সাংবাদিক দেবাশিষ গুপ্ত জানিয়েছেন, পিআইডির অধিকর্তা কথা দিয়েছেন বিডিএম এর দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন, যার তার সংযোজন অধিকার রক্ষার লড়াইয়ে তাদের সংগঠনের এই আন্দোলন চলবে। বরাবরই আমরা বলে থাকি আমরা রয়েছি আপনাদের হাতের মুঠোয়, সেটার একটাই কারণ রয়েছে, সেখানে ডিজিটাল মিডিয়ার কৃতিত্ব এবং সোশ্যাল মিডিয়ার কৃতিত্ব বলা যেতে পারে। কারণ সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া রয়েছে। যারা বলে থাকেন যে কেন আমরা টিভি চ্যানেলে যাচ্ছি না, কেন টিভি চ্যানেল হয় না, সেক্ষেত্রে আমরা রয়েছি ডিজিটাল মিডিয়া। এবং ডিজিটাল মিডিয়ার আগামী দিন কী ভবিষ্যৎ রয়েছে, কী হতে চলেছে এবং কী রয়েছে তার প্রভাব বিস্তার ঘটাতে পারে, এবং যে কোনো খবর কিন্তু পরিবেশন করাটা কিন্তু সর্ব আগে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু সুব্রতবাবুর কথা অনুযায়ী যদি দেখে থাকি বা ডিজিটাল মিডিয়ার কথা অনুযায়ী যদি দেখে থাকি, কিন্তু ডিজিটাল মিডিয়া কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়াকে কিন্তু পিছনে ফেলে কিন্তু এগিয়ে যাচ্ছে। অবশ্যই আগামী দিন এই খবরাখবর আমরা অবশ্যই থাকবো। আজকে খবরের কাগজ পড়তে পড়তে সেই খবর পড়া এবং আপনাদের সঙ্গে সেই খবর তুলে ধরা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবো ত্রিপুরা দর্পণের কি খবরাখবর রয়েছে সেই খবরের চোখ রাখবো। একই খবর রয়েছে যেটা রয়েছিল অশনি সংকেত ঈশান কোণের দিকে রয়েছে অগ্নিকোণে, একই অবস্থা একই খবর রয়েছে দর্পণেও কিন্তু রয়েছে আন্দোলনে অগ্নিগর্ভ পানিসাগরে নিহত দুই। তারপরে যে খবরাখবরগুলো রয়েছে সেদিকে চোখ রাখো, বিচার বিভাগীয় তদন্তের দাবি প্রদেশ কংগ্রেসের। তারপর রয়েছে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক সুদীপ রায় বর্মনের, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ সরকারের। তারপর রয়েছে সমস্যা সরকারকেই সমাধান করতে হবে আইনপিটির দাবি। তারপর যেটা রয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি বিরোধী দল নেতার, চা বাগানের জমি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ। তারপর রয়েছে বৃষ্টিতে হালকা শীত অনুভূত, গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু। তারপর রয়েছে প্রয়াত রাজ্য অ্যাডভোকেট জেনারেল, যেটা খবর পড়ছিল দৈনিক সমাজের মধ্যে ছিল একই খবর। আরো নতুন পুরীটি স্কুল সিবিএসই করার সিদ্ধান্ত রাজ্যে। তারপর রয়েছে নতুন কোর্টের জায়গা দেখাতে শান্তির বাজারে প্রয়াত বিচারপতি, নিউজ চ্যানেল কি হুমকি থানায় মামলা। তারপর রয়েছে ধর্মঘটের সমর্থনে জোর প্রচার। এর রয়েছে ক্যান্সার থেকে জীবিতে স্থানান্তরের কাজ আকাশে।
তারপর সমন্বয় বিক্ষোভ আন্দোলন 13 ডিসেম্বর। শিরোনাম ছিল এই মুহূর্তে ত্রিপুরা দর্পণের খবরের কাগজ আমার হাতে, এখানেও কিন্তু একই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা দর্পণের মধ্যে সেই একই লেখা, কিন্তু দৈনিক সংবাদ ত্রিপুরা দর্পণের মধ্যে কি ত্রিপুরা দর্পণের ভাষা অনুযায়ী কি রয়েছে সেই দিকে চোখ। রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের প্রতিবাদে যৌথ আন্দোলন কমিটি ও নাগরিক সুরক্ষা মঞ্চের অনির্দিষ্টকালের কাজচক্র বন্ধকে ঘিরে পুলিশ ও সাধারণ নাগরিকদের মধ্যে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, ঘটনায় আহত হয়েছেন আর বেশ কয়েকজন। এ নিয়ে গোটা কাঞ্চনপুর মহকুমা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। একসময় কাঞ্চনপুর মহকুমা সহজ জাতীয় সড়ক অবরোধ ঘোষণা করে দিয়েছিলেন কাঞ্চনপুর যৌথ আন্দোলন কমিটি। শেষ পর্যন্ত মন্ত্রী সান্ত্বনা চাকমার সঙ্গে আলোচনার শেষে তারা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ঘটনার বিবরণ অনুযায়ী পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আজ সকাল থেকে পানিসাগর, অগ্নিবাসা এবং চামটিলাতে কাঞ্চনপুর যৌথ সুরক্ষা মঞ্চের সদস্যরা জড়ো করতে থাকে জাতীয় সড়ক অবরোধের উদ্দেশ্যে। প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির খবর পেয়ে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ এবং টিএসআর। বেলা যত বাড়তে থাকে সংগঠনের সদস্য সংখ্যা ততই বাড়তে থাকে। দুপুর 11টার মধ্যে কয়েক হাজার জনগণ এসে জড়ো হন যৌথ সুরক্ষা মঞ্চের এই আন্দোলনে। পানিসাগরের অগ্নিবাসা এলাকায় টিএসআর 2 আন্দোলন, টিএসআর এই আন্দোলন কমিটির সদস্যদের বাধাতে আর তাতেই শুরু হয় রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। আন্দোলনকারীরা একাংশ টিএসআর গাড়ি ভাঙচুর শুরু করে, সুরক্ষা মঞ্চের সপক্ষে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনটা মনে করেই টিএসআর প্রথমে কালারে গ্যাস ছুড়ে, কিন্তু সুরক্ষা মঞ্চের আন্দোলনকারীরা তাদের দাবি সপক্ষে অনড় থাকেন। আচমকাই টিএসআর জওয়ানরা নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্যের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তাতে শ্রীকান্ত দাস নামে 46 বছরের এক ব্যক্তি নিহত হন। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ টিএসআর কে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। সুরক্ষা মঞ্চের আন্দোলনকারীও পুলিশের বাইক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একসময় পুলিশের পদস্থ আধিকারিকরা অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে শুরু করে। গোটা এলাকার গতিপথ দখলে চলে যায় নাগরিক যৌথ মঞ্চের। একসময় নাগরিক মঞ্চের সদস্যরা জড়ো হতে থাকেন পানিসাগরের চামটিলা এলাকায়। সেখানে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করা হবে বলেও জানিয়ে দেয়। উত্তপ্ত হয়ে ওঠে সমগ্র পানিসাগর। এরপরই নড়ে চড়ে বসে সাধারণ প্রশাসন। ছুটে যান সমন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি যৌথ নাগরিক মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন আগামী 23 নভেম্বর যৌথ নাগরিক মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন। এরপরে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি তুলে নেয় যৌথ সুরক্ষা মঞ্চ। যদি কাঞ্চনপুর মহকুমায় আগের মতোই বন্ধ চলবে বলে জানিয়ে দেন তারা। কাঞ্চনপুর সহ গোটা উত্তর জেলাকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরিণত করার পেছনে বর্তমান সরকারকেও দায়ী করে যৌথ নাগরিক মঞ্চ। আগামী মাসে 23 তারিখে, আজকে রয়েছে 22 তারিখ, অর্থাৎ কালকে 23 তারিখ রয়েছে। 23 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী সেই তাদের সঙ্গে বৈঠকে বসবে এবং বসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। কিন্তু সেই সুবাদে কিন্তু সেখান থেকে পথ অবরোধ মুক্ত করে কিন্তু তাদের যে কাজ করেছে বন্ধ চলছে, সেই বন্ধ কিন্তু প্রত্যাহার করছে না, সেই বন্ধ চলছে। এরকম খবরাখবর কিন্তু কালকেও আমরা সন্ধ্যা মিলে আপনাদের দিয়ে দিয়েছিলাম। তারপরে যে খবর রয়েছে সেই খবরে চোখ রাখবো। রাজ্যে আরো 20টি স্কুল সিবিএসই করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার জন্য সিবিএসই কাছুর নাম বাছানো হয়েছে। শনিবার মহাপরণে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান শিক্ষামন্ত্রী রতন গঙ্গা। তিনি বলেন উত্তর ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, ঊনকোটি, ধলাইসহ 20টি স্কুলকে সিবিএসই করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। ওই স্কুলগুলিতে বর্তমানে 5,859 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এর আগেও সরকার 20টি স্কুলকে সিবিএসই অন্তর্ভুক্ত করেছে। এই স্কুলগুলিকে তাদের রেজিস্ট্রেশন ফি বাবদ প্রতি ছাত্র পিছু $300 করে জমাও দিয়েছেন শিক্ষা দপ্তর। এই অপেক্ষায় আছে নতুন করে 20টি স্কুলের সিবিএসই অনুমোদনের। এই অনুমোদন পেল রাজ্যে মোট 40টি স্কুল হবে সিবিএসসির অন্তর্গত। একসঙ্গে এতগুলো স্কুল সিবিএসসির অনুমোদন কোনো রাজ্যেই পায়নি। রাজ্য সরকার এনসিইআরটির কারিকুলামে যেভাবে তার প্রয়োগ করেছে তাতে খুশি সিবিএসসি।
তাই ফির তারাই আর ফির তারাই আর নাম দেওয়ার অনুমতি দিয়েছে। এদিকে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দপ্তর গ্রাজুয়েট আর গ্রাজুয়েট শিক্ষক পদে 3,841 জন শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে টিআরবিজির কাছে আবেদন করেছে। গতকালই শিক্ষা অধিকর্তা ইউকে চাকমা এই বিষয়ে রিকুইজিশন পাঠিয়েছে। তাতে উল্লেখ করেছে 2,116 জন গ্রাজুয়েট টিচারের মধ্যে 105 জন সাধারণ ক্যাটাগরি, এসটি 446 জন, এসসি 329 জন, ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট 88 জন, এক্স সার্ভিসম্যান 48 জন। এই পদ শিক্ষকরা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াবেন। অপরদিকে আন্ডার গ্রাজুয়েট টিচার পদে 1,725 জনের মধ্যে। তারপর রয়েছে নতুন কোর্টের জায়গা দেখে শান্তিবাজারের প্রধান বিচারপতি। শান্তিবাজার সফর করলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। শনিবার বেলা 12:30 নাগাদ শান্তিবাজারে আসবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য আধিকারিকরা। শান্তিবাজার আরক্ষ দপ্তরের উদ্যোগে পূর্ত দপ্তরে ডাক বাংলোর প্রধান বিচারপতিকে সম্বর্ধনা জানানো হয়। তারপর রয়েছে নিউজ চ্যানেলকে হুমকি, থানায় মামলা। শুক্রবার রাতে উদয়পুরের স্থানীয় নিউজ চ্যানেল দুরন্ত টিভির কর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় শনিবার রাধাকৃষ্ণপুর থানায় মামলা দায়ের করল দুরন্ত টিভির নিউজ চ্যানেলের যিনি রয়েছেন চিফ এডিটর আয়ুব সরকার। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমায় কর্মরত সাংবাদিকদের মধ্যে। সংবাদে প্রকাশ উদয়পুর সন্ধ্যায় যে খবরাখবর রয়েছে সেই সন্ধ্যায় কিন্তু দুজন দুর্বৃত্ত সেখানে যায় গিয়ে কিন্তু হুমকিদের চ্যানেল বন্ধ রাখার এমনটাই খবর, কিন্তু পরবর্তী সময় রাধাকৃষ্ণপুর থানায় মামলা দেওয়া হয়। তারপরে যে সর্বশেষ খবর চোখ রাখবো, ক্যান্সার থেকে জীবিতে স্থানান্তরের কাজ 28-এ। করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপের কারণে জিবি হাসপাতালে স্থানান্তরিত গুরুত্বপূর্ণ বিভাগগুলি আগামী 28 থেকে 29 নভেম্বর আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল থেকে ফের স্বস্থানে ফিরে আসছে। স্থানান্তরের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য দপ্তর এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। উল্লেখ্য, গত 30 আগস্ট আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির কারণে সার্জারি, ইএনটি, নিউরো, ইউরো, ওটি সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলিকে স্থানান্তরিত করা হয়েছিল। যদিও এই স্থানান্তরের সময় চরম দুর্ভোগ স্বীকার করতে হয়েছিল স্বাস্থ্য কর্মীদের। জিবি হাসপাতালে করোনা ইমার্জেন্সি সহ জয়ন্তী ব্লককে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্তে কর্মীর টিমে চট জলদি হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলিকে স্থানান্তরিত করা হয়। সে সময় এক অমানবিক চিত্র ফুটে ওঠে। মহিলা ডিজিএ কর্মীর নার্স ও সুলভ কর্মীরা জিবি থেকে ট্রলি করে কোনো 79 জেলা ক্যান্সার হাসপাতালে মালপত্র নিয়ে যায়। কোন রকম ভেহিকেলের ব্যবস্থা ছিল না বললেই চলে। এ নিয়ে খবরে প্রকাশিত হতে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এদিকে স্বাস্থ্য দপ্তরের মধ্যে রাজ্যে বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সে কারণেই অটল বিহারে বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল থেকে সবগুলি গুরুত্বপূর্ণ বিভাগে ফের ট্রমা সেন্টারে নিয়ে আসার সিদ্ধান্ত হয়। যদি প্রশ্ন উঠছে ট্রমা সেন্টারের সুরক্ষা ব্যবস্থা নিয়ে, করোনা জীবাণু মুক্ত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন ছিল তা করা হয়েছে কিনা এই নিয়ে সন্দিহান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সকলই ওয়ার্ডে নোংরা আবর্জনা স্তূপীকৃত ছিল। এদিকে স্থানান্তরের ফলে আগামী 28-29 নভেম্বর জরুরি বিভাগ ছাড়া সবকটি বিভাগে স্বাস্থ্য পরিষেবা নিয়ে জটিল দাগ সৃষ্টি হবে। দীর্ঘ 3 মাস জুড়ে পরিবর্তে আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে অস্থায়ীভাবে ওই পরিষেবা চলছিল। স্থানান্তরের কারণে তা ব্যাহত হবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে জিবি হাসপাতালের পূর্ণ ইমার্জেন্সি জয়ন্তী ব্লকে গড়ে উঠেছে রাজ্যের প্রথম ডেডিকেটেড কোভিড হাসপাতাল। ক্যান্সার থেকে জীবিত স্থানান্তরণের জন্য চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এ ছিল আজকের খবরাখবর। দৈনিক সংবাদের প্রথম পাতায় সেরকম কোনো সংবাদ শিরোনাম ছিল না। সেই সংবাদের শিরোনাম আমরা ত্রিপুরা দেখুন থেকে রয়েছে, ত্রিপুরা দেখুন থেকে আমরা দেখলাম। এবং আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। পরবর্তী বিভিন্ন আপডেট, কাঞ্চনপুর বিশ্ব সমস্ত আপডেট আপনাদের সঙ্গে দিয়ে দিতে যাব আমরা। পরবর্তী বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর, বিভিন্ন সহ বিভিন্ন টক শো, আলোচনা সমস্ত চোখ রাখুন।
সম্মেলন বর্তমানে